স্বাগতম, মই দীক্ষিত শর্মা। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সাংসদ মহুয়া মৈত্রাই একটা বিতর্কিত টুইট করেছে। সেই টুইটত অসংসদীয় শব্দ হিসাবে স্বীকৃত হওয়া যৌন আতিশয্য শব্দর সমর্থক শব্দ হিসাবে ব্যবহার করেছে মিস্টার গগৈ বলে। আর এই টুইটর পিছতে এটা রাজ্যজুড়ি ব্যাপক প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে যে গগৈ উপাধিক অপমান করার অভিযোগ উত্থাপন হয়েছে এবার তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রার বিরুদ্ধে। এই মুহূর্তের সকলতক ডর খবর আমি আপনার দিব ওলাইছি, তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্রার বিতর্কিত টুইট, গগৈ উপাধিক অপমান। টুইটত গগৈ উপাধিক অপমান মহুয়া মৈত্রার। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সাংসদ যৌন আতিশায্য বুঝাবলে ব্যবহার করলে মিস্টার গগৈ শব্দ। মহুয়া মৈত্রার টুইটক লৈ রাজ্যজুড়ি ব্যাপক প্রতিক্রিয়া। আহোম সম্প্রদায়ক টিএমসির সাংসদগুলিকে অপমান করার অভিযোগ উত্থাপন হয়েছে। অসংসদীয় শব্দর তালিকাত অন্তর্ভুক্ত হয়েছিল যৌন আতিশায্য শব্দট, আর এই যৌন আতিশায্য শব্দর সমর্থক শব্দ হিসাবে নিজের টুইটত ব্যবহার করলে মিস্টার গগৈ বলে। আর এই মুহূর্তে আহোম সম্প্রদায়ের উপাধিক অপমান করার অভিযোগ, গুরুতর অভিযোগ এবার তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সাংসদ মহুয়া মৈত্রার বিরুদ্ধে। আমি প্রথমে আপনার টুইটটা দেখাব বিচার কি কৈছে মহুয়া মৈত্রায় নিজের টুইটত আহোম সম্প্রদায়ের এই উপাধিক অপমান করে কি মন্তব্য করেছে, কি লিখিছে, সে আমি আপনার প্রথমে দেখাব বিচার। আর এই সাংসদগুলির একটা বিশেষ টুইট কালি টুইট করেছিল যে সংসদত অসাংবিধানিক শব্দ ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, ব্যবহার করব নিব বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু তার মাজতে মহুয়া মৈত্র যীগী হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ, যৌন নির্যাতনের শব্দ বুঝাবর কারণে মিস্টার গগৈ বলে একটা বিশেষ টুইট করেছিল। কালি একটা বিশেষ টুইট আছিল, কি লিখেছিল মহুয়া মৈত্রায় সেয়া জানাইছো। মাই ফার্স্ট অফ নিউ টুইটার সিরিজ অন রিপ্লেসমেন্ট ফর আনপার্লিয়ামেন্টারি ওয়ার্ডস ব্যান ওয়ার্ড সেক্সুয়াল হারেসমেন্ট রিপ্লেসমেন্ট মিস্টার গগৈ। যেহেতু আমি ইতিমধ্যে উল্লেখ করেছো যে সংসদ অসাংবিধানিক শব্দ নিষিদ্ধ করা হয়েছে, আর তারপরে টুইটত এনে ধরনের এক বিশেষ টুইট করেছিল মহুয়া মৈত্রায়, যার বাবে এটা বিতর্কর সূত্রপাত হয়েছে। সেক্সুয়াল হারেসমেন্ট রিপ্লেসমেন্ট করে সেক্সুয়াল হারেসমেন্টর বিপরীতে ব্যবহার করেছিল মিস্টার গগৈ। আর ইয়ার পিছতে যখন গগৈ উপাধির লোক আছে, আহোম সম্প্রদায় আছে, আহোম সম্প্রদায়ক অপমান করা বলে ইতিমধ্যে রাজ্য তুলপার লাগিছে, সকলে গরিহণা দিছে মহুয়া মৈত্র। কেনো এগারী সাংসদে এনে ধরনের টুইট করে আহোম সম্প্রদায়ক অপমান করা বলে অভিযোগ উত্থাপন হয়েছে এগারী মহুয়া মৈত্রার বিরুদ্ধে। পুনর্বার জানাইছো, মাই ফার্স্ট অফ নিউ টুইটার সিরিজ অন রিপ্লেসমেন্ট ফর আনপার্লিয়ামেন্টারি ওয়ার্ডস ব্যান ওয়ার্ড সেক্সুয়াল হারেসমেন্ট রিপ্লেসমেন্ট মিস্টার গগৈ। সেক্সুয়াল হারেসমেন্টর বিপরীতে রিপ্লেসমেন্ট করে এই শব্দটির, যৌন নির্যাতনের শব্দ তার বিপরীতে ব্যবহার করেছে মিস্টার গগৈ বলে। আর তারপরে সমগ্র রাজ্যজুড়ি এটা বিতর্কর সূত্রপাত হয়েছে এগারী তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, আর তারপরে এনে ধরনের গগৈ অর্থাৎ আহোম সম্প্রদায়ক যরনের অপমান করার অভিযোগ উত্থাপন হয়েছে, সকলে একমুখে ধিক্কার দিছে সাংসদগুলি। ডি সি শর্মা, হয় এই মুহূর্ত যদি আপনি চাই তাহলে মহুয়া মৈত্রা এই সাংসদগুলি কিছুদিনের পূর্বে কালি মা কালির সন্দর্ভত কিছু বিতর্কিত মন্তব্য করেছিল একটা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের এক অনুষ্ঠানত। এই মহুয়া মৈত্রা বিতর্কত সুমাই পড়েছিল কারণ কালিমার সন্দর্ভত বিতর্কিত মন্তব্য করেছিল। তারপর আন এক বিতর্ক, এবার আহোম সম্প্রদায়ের উপাধিক লৈ বিতর্কিত মন্তব্য করলে এবার এই তৃণমূল কংগ্রেসের নেত্রীগুলিয়ে, তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের সাংসদগুলিয়ে মহুয়া মৈত্রায় যদত নতুন তালিকা এখন প্রস্তুত করা হয়েছে অসংসদীয় শব্দ, অসংসদীয় শব্দর তালিকাত সেক্সুয়াল হ্যারাসমেন্ট শব্দটা দিয়া হয়েছিল, অর্থাৎ যৌন আতিশায্য শব্দটা
সংসদৰ কাৰ্যক্ৰমণিকাত অন্তৰ্ভুক্ত নহবা এনে শব্দ অসংসদীয় শব্দৰ তালিকাত ইতিমধ্যে দিয়া হৈছে আৰু সেই অসংসদীয় শব্দৰ তালিকাৰ এই শব্দ যিটো আছিলে সেক্সুৱেল হেৰাছমেণ্ট এই শব্দটোক তেওঁ ৰিপ্লেচমেণ্ট কৰিছে মিষ্টাৰ গগৈ বুলি এটা টুইট দিছিলে আৰু এই টুইটে এটা বিতৰ্কৰ সৃষ্টি কৰিছে সমগ্ৰ ৰাজ্যত ব্যাপক প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে মহুৱা মৈত্ৰাৰ এই মন্তব্যক লৈ আহোম সম্প্ৰদায়ৰ উপাধিক অপমান কৰাৰ গুৰুতৰ অভিযোগ এবাৰ তৃণমূল কংগ্ৰেছৰ পশ্চিমবংগৰ সাংসদ মহুৱা মৈত্ৰাৰ বিৰুদ্ধে